করা। এইভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা আদর্শটা এই 63 বছরের জিন্দেগি যদি আপনি যদি লালন করতে পারেন, পালন করতে পারেন, তাহলে আপনি রাসূলের কাঠি প্রেমিক হবেন, কথা বলুন ঠিক কি না? এখন এখানের মধ্যে দুটি বিষয়, একটি হচ্ছে আকীদার বিষয়, আগে রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে রাসূলের উপর পরিপূর্ণ ঈমান এনেই রাসূলকে অনুসরণ করে তার সমস্ত জিন্দেগিটা আপনার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে হবে, কথা বলুন ঠিক কিনা? এখন রাসূলের শান মান শুনলে যদি আপনার কষ্ট লাগে, রাসূলের শান মান কীভাবে ক্ষুণ্ণ করা যায় এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি কাজ করেন, আর যদি রাসূলের আবার আপনি যদি রাসূলের সকল সুন্নত আপনি পালন করেন, পালন করার পর কিন্তু রাসূলের উপর আপনার আকীদা বিশ্বাসটা যদি সঠিক না হয়, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলুন ঠিক কিনা? বলেন তোমার ধ্বংস হোক, তুমি কিয়ামতের জন্য কি সম্বল প্রস্তুত করেছ, তুমি কিয়ামতের জন্য কি রেখে দিয়েছ, তুমি যে কিয়ামতের কথা চিন্তা করতেছ, কখন কিয়ামত হবে আমাকে প্রশ্ন করলা, কিয়ামত যখনই হোক না কেন কিন্তু তুমি আগে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ, তোমার কি সম্বল আছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে উত্তরে সে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর জন্য কিছুই প্রস্তুত করিনি, আমি কিছুই করতে পারি না, তবে আমি একটা জিনিস করেছি, আমি আল্লাহকে ভালোবেসেছি এবং তার রাসূলকে ভালোবেসেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য আমি তেমন কিছুই করতে পারি না, কিন্তু একটা জিনিস করেছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত সম্পর্কে অনেক আয়াতে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াসিতার 6টি কিতাবের মধ্যে সহিহ বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, এই সিয়াসিতার 6টি কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে অনেক অধ্যায় পড়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করেছেন। আমি পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, কুল হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে যেন আমাকে অনুসরণ করো, সুবহানাল্লাহ। ওয়ায়ুহিব্বুকুমুল্লাহ, যাতে আল্লাহ তোমাকে ভালোবাস, তোমাদেরকে ভালোবাসেন, এবং তোমাদের ওয়ায়ুগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহ, তোমাদের গুনাহসমূহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলের অনুকরণ করে, যদি আপনি রাসূলের অনুকরণ করে, তাহলেই তারা তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব, সমস্ত পাপ মাফ করে দিব, এবং আমি কি করব তাদেরকে, তাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু, জুড়ে বলুন সুবহানাল্লাহ। উক্ত আয়াতের মধ্য থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসূলকে অনুসরণ করতে হবে। কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দ্বারাই আল্লাহর ভালোবাসার প্রমাণিত হয়, কথা বলুন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করলেই
আল্লাহর অনুসরণ করা হয়, আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের গুণ আল্লাহ পাক মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, রাসূল যেভাবে জীবন পরিচালনা করার কথা বলেছেন সেভাবে পরিচালনা করতে হবে, রাসূল যে আমাদের মধ্যে যে আদর্শ দিয়েছেন সে আদর্শ আমাদের গোটা জিন্দগির মধ্যে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই রাসূলের কাটি প্রেমিক এবং ভালোবাসার পাত্র হওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? মুখে স্বীকৃতি দিলেন আপনি রাসূলকে ভালোবাসেন, কিন্তু রাসূল যে গুলা অনুসরণ করার কথা বলেছেন, রাসূল বলেছেন ফাসক্ত নামাজ আদায় করা, রাসূল বলেছেন রোজা পালন করা, রাসূল বলেছেন যাকাত দেওয়া, রাসূল বলেছেন হজ করা, সমর্থ থাকলে হজ করা, রাসূল বলেছেন মিসকিন ইতিম মিসকিনদেরকে সহযোগিতা করা। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা আদর্শটা এই 63 বছরের জিন্দিগি যদি আপনি যদি লালন করতে পারেন, পালন করতে পারেন, তাহলে আপনি রাসূলের কাঠি প্রেমিক হবেন। কথা বলুন ঠিক কিনা? এখন এখানের মধ্যে দুটি বিষয়, একটি হচ্ছে আকীদার বিষয়, আগে রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে রাসূলের উপর পরিপূর্ণ ঈমান এনে রাসূলকে অনুসরণ করে তার সমস্ত জিন্দগিটা আপনার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন রাসূলের শান মান শুনলে যদি আপনার কষ্ট লাগে, রাসূলের শান মান কীভাবে ক্ষুণ্ণ করা যায় এই চিন্তার চেতনা নিয়ে যদি আপনি কাজ করেন, আর যদি রাসূলের আবার আপনি যদি রাসূলের সকল সুন্নত আপনি পালন করেন, পালন করার পর কিন্তু রাসূলের উপর আপনার আকীদা বিশ্বাসটা যদি সঠিক না হয়, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? এক নম্বর বিষয়, রাসূলের উপর সঠিক ধারণা পোষণ করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের চাইতে বেশি মহব্বত করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মমিন হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাবার আমার বায়রাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদেন সূরা নিসার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, হে রাসূলের যে রাসূলের অনুগত করলো সে যেন আল্লাহরই অনুগত করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগে বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি আমার রাসূলকে অনুসরণ করো। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যদি আমার রাসূলের অনুগত এবং অনুসরণ করো তাহলে আমি আল্লাহর অনুগত, আমি আল্লাহর অনুগত করা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফ দেখুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস কানা এসেছে, মিসকাত শরীফের 426 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে, কোন দিন কিয়ামত হবে গো নবী, আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, তোমার ধ্বংস হোক, তুমি কিয়ামতের জন্য কি সম্বল প্রস্তুত করেছো, তুমি কিয়ামতের জন্য কি রেখে দিয়েছো, তুমি যে কিয়ামতের কথা চিন্তা করতেছো, কখন কিয়ামত হবে আমাকে প্রশ্ন করলা, কিয়ামত যখনই হোক না কেন কিন্তু তুমি আগে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো, তোমার কি সম্বল আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে উত্তরে সে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর জন্য কিছুই প্রস্তুত করিনি, আমি কিছুই করতে পারি না, তবে আমি একটা জিনিস করেছি, আমি আল্লাহকে ভালোবেসেছি এবং তার রাসূলকে ভালোবেসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য আমি তেমন কিছুই করতে পারি না, কিন্তু একটা জিনিস করেছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে ভালোবেসেছ কিয়ামতের দিবসে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। বলুন, তুমি যাকে ভালোবেসেছ কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। তাহলে আমি ভালোবেসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তাহলে কিয়ামতের দিন আমি থাকব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি নামাজ পড়ছি বেশি, আমার হজ বেশি আছে, জাকাত বেশি আছে, রোজা বেশি আছে, বেশি ইবাদত আমার আছে, এটা বলছেন সাহাবি? না, বলেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। বলেন হযরত আনাস বলেন ইসলামের আবির্ভাবের পর আমি মুসলমানদেরকে কোনো বিষয়ে এত খুশি হতে আমি আর কোনোদিন দেখিনি, যতটুকু খুশি হয়েছেন তার ওই বাণীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু